আলহামদুলিল্লাহ, আল্লাহ তবরক তালার অসংখ্য অগণিত হামদুসানা গুণগান শুক্রিয়া, যে আল্লাহ তবরক তালা আমাদেরকে সুস্থ অবস্থায় সালাতুল জুমা সাইয়িদুল আইয়াম জুমার সালাত আদায় করার জন্যে আস-সিদ্দিক জামে মসজিদের আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রায় দেড় মাস আগে হজ্জের পূর্বে খুতবা দিয়েছিলাম হজ্জের প্রতি, হজ্জের বিষয়ে, হজ্জের বিভিন্ন ভুল ত্রুটি ইত্যাদির উপরে একটি খুতবা আপনাদের হয়তো মনে আছে। তো সেই খুতবাটি যথেষ্ট নয়, এ বিষয়ে আরেকটি খুতবা বাকি ছিল, ইনশাআল্লাহ আজকে সেটা কমপ্লিট করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হজ উমরার বিষয়ে ভুল ভ্রান্তি আলোচনা করতে যে অনেকগুলোই ভুল ভ্রান্তির কথা তুলে ধরেছিলাম, আজকে আরও কিছু ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। হজ্জের বিষয়ে মুসলমানদের কাছে অজানার অনেক কিছু রয়ে গেছে, এমনকি হজ্জের ইসলামে কি অবস্থান এটাও অনেকেই জানেন না। ইসলামে হজ্জের অবস্থানটা কি সেটাও অনেকেই জানেন না, এটা অত্যন্ত দুঃখজনক। হজ হলো ফরজ ইবাদত, হজ হলো ইসলামের পঞ্চম রুকন, ইসলামের গঠন প্রণালীর মধ্যে যেসব বিষয়গুলো উল্লেখ করা হয়, কালেমা, সালাত, জাকাত, সিয়াম, হজ, যাদের সামর্থ্য রয়েছে তাদের ইসলামের ত্রুটি থেকে যাবে যদি হজ পালন না করে। সামর্থ্যবান যারা, সম্পদশালী যারা, তাদের ক্ষেত্রে ইসলাম পালনের ত্রুটি থেকে যাবে, তার কাছে ইসলাম কমপ্লিটই হবে না, ইসলাম তার কাছে অপূর্ণ থাকলো যদি সে হজ পালন না করে। এবং হজ যে ফরজ, হজ হলো ইসলামের পঞ্চম রুকুন, পঞ্চম রুকুনেরই যে বর্ণনা যেভাবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এসেছে, এইটা শুনলেই বাকি চারটার আন্দাজ করা যাবে। পঞ্চম রুকুনেরই যদি অবস্থা এরকম হয়, আল্লাহ যে হজকে ফরজ করেছেন এই ফরজের মর্ম কী, হজকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ঘোষণা করেছেন, এটা বিভিন্ন দলিলের মাধ্যমে পাওয়া যায়। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইনাল্লাহ গানিয়ুন আনিল আলামিন। আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপরে বাইতুল্লাহর হজ পালন করা বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, মানিস্ততা ইলাইহি সাবিলা, যার সে পর্যন্ত যাতায়াতের সামর্থ্য রয়েছে। এরপরে ফরজ ঘোষণা হয়ে গেল আয়াতের এই অংশে, 97 নম্বর আয়াতের এই অংশের মধ্যে ফরজ ঘোষণা হয়ে গেল।
আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপরে হজ পালন করা, বাইতুল্লাহর হজ করা বিধিবদ্ধ করা হয়েছে, তার মানে ফরজ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ফরজ কেউ যদি পালন না করে, তার ইচ্ছা হচ্ছে না, আছে সামর্থ্য, সম্পদ আছে, কিন্তু তার ইচ্ছা হচ্ছে না, মন চাইছে না, আল্লাহ তবারক ওয়া তাআলা এই ফরজ আদায় না করলে কি হবে তার বিধানটা একই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলছেন, ওয়ামান কাফারা, যে আল্লাহর সাথে কুফুরি করবে, যে আল্লাহর সাথে কুফুরি করবে, কুফুরি করা কার কাজ? কাফেরের কাজ। কাফের যা করে এটা হলো কুফুরি কাজ। হ্যাঁ, চোর যা করে তার কাজের নাম কি? চুরি। কাফেরের কাজ হলো কুফুরি করা। আল্লাহ কি বলছেন? ওয়ামান কাফারা, যে কুফুরি করবে কার সাথে? আল্লাহর সাথে। ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তবারক ওয়া তাআলা হচ্ছেন সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী। আল্লাহ হজ ফরজ করেছেন সম্পদশালী ব্যক্তির উপরে, সম্পদশালী ব্যক্তি হজ পালন করছে না, করবে না, করে না, কি হবে? আল্লাহ বিধান জারি করছেন, তাহলে এটা কুফরি কাজ হবে, আল্লাহর সাথে কুফরি হবে। তাহলে ফরজ এর বিপরীত হলো কুফরি কাজ। ফরজ ছেড়ে দিলে, আল্লাহ বলছেন না এই কথা, ওয়ামান তারাকাল হাজ্জা, যে হজ ছেড়ে দিবে সে জেনে রাখুক আল্লাহ সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী। হজ ছেড়ে দিবের জায়গায় কি বলছেন? যে হজ পালন না করে আল্লাহর সাথে কুফরি করবে, ছেড়ে দেওয়ার স্থানে কুফরি করবে আল্লাহ বলছেন। মানে হজ সমর্থ থাকা সত্ত্বেও হজ ছেড়ে দেওয়া হলো কুফরি গুনাহ। এর ব্যাখ্যা স্পষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, যা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন সুনান তিরমিজি এবং ইবনু কাসির রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসীর করতে যে কত উপযুক্ত একটা হাদিস নিয়ে এসেছেন। এই আয়াতের তাফসীর করার জন্য যে হাদিসটা সরাসরি আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই হাদিসটাই নিয়ে এসেছেন। আর তিরমিজির মধ্যে এই বর্ণনাটা ইমাম তিরমিজি নিয়ে এসেছেন কি? মান আতাকাল হাজ্জা, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়ুন আলাইহি ইহুদিয়ান মাতা মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তির, দেখছেন এই আয়াতের তাফসীর, আমরা তো তরজমা শুনলাম, তাফসীর শুনেন ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি যে বর্ণনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস দ্বারা তাফসীর করছেন কি? মান আতাকাল হাজ্জা, যার হজ পালন করার তাকত আছে, সামর্থ্য আছে, সম্পদ আছে, ফলাম ইয়াহুজ্জা, অথচ হজ পালন করল না, ফাসাওয়ুন আলাইহি, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে উভয়টাই সমান, দুইটার মধ্যে উভয়টাই সমান। মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়েও মারা যেতে পারে, নাসারা হয়ে খ্রিস্টান অবস্থায় মারা যেতে পারে। আল্লাহু আকবার, তাফসীর শুনলেন? আল্লাহ বললেন যে কুফরি করবে, তাফসীরে কি বলা হলো? যার সামর্থ্য আছে সে হজ পালন করলো না, তার ক্ষেত্রে উভয়টি সমান, তৃতীয় কিছু নাই, তার ক্ষেত্রে দুইটা যে কোনো একটা, কোনটা? ইহুদি হয়ে মারা যাবে অথবা নাসারা খ্রিস্টান অবস্থায় মারা যাবে, মুসলমান হয়েও মারা যাবে, এটা নাই।
জীবনের মধ্যে যে কোনো একটা ঘটবে তার ক্ষেত্রে, ফসাওয়ুন, উভয়টাই সমান তার পক্ষে। সে কোনটা হইতে চায়, ইহুদি হয়ে মারা যেতে চায়, না খ্রিস্টান নাসারা অবস্থায় মারা যেতে চায়, কোনটা পছন্দ করবে? মুসলিম হয়ে মারা যাওয়ার সুযোগ নাই, দুইটার যে কোনো একটা তার ভাগ্যে জুটবে। আল্লাহু আকবর। তাহলে অনেক আমাদের বাংলাদেশে সমর্থবান ভাই আছেন যারা হজে যাচ্ছেন না, তারা কি অবস্থায় আছেন? তাহলে তারপর হজ থেকে ফিরে এসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা আইন ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যাদের হজ করার সামর্থ্য আছে অথচ হজ যে গেল না, তার ক্ষেত্রে তিনি বলছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, কালা ওমর ইবনে খাত্তাব লাকদ হামামতু আন আবআস রিজালান ইলা হাদিহিল আমসার ফায়ানজুরু কুল্লু মান লাহু জুদ্দাতুন ফলাম ইয়াহুজ্জা লিয়াদরিবু আলাইহিমুল জিজিয়াতা মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন। এই হাদিসটাও ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই আয়াতের আল ইমরানের 97 নম্বর আয়াতের তাফসিরে নিয়ে এসেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ইচ্ছা পোষণ করলাম, নিয়ত করলাম, আন আবআস রিজালান, যে আমি বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশ এবং বিভিন্ন অঞ্চলে কিছু পর্যবেক্ষক লোক পাঠিয়ে দেই, ফায়ানজুরু, তারা কি করবে, পর্যবেক্ষণ করবে, তারা যাচাই করবে, তারা প্রত্যেকের সম্পদের খবর নিবে, খবর নিয়ে কি করবে, চিহ্নিত করবে কাদের কাদের হজ পালন করার সামর্থ্য আছে, কাদের উপরে হজ ফরজ, এই লোকগুলো কি করবে, এরকম শত শত হাজার হাজার তিনি কর্মী পাঠিয়ে দিবেন, বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে পাঠাবেন, তারপরে তাদের সম্পদের খবর নিবেন। যদি তাদের উপরে হজ ফরজ হয়ে থাকে অথচ হজ করে নাই, এরকম যদি প্রমাণিত হয়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, লিয়াদরিবু আলাইহিমুল জিজিয়া, কাফের মুশরিকরা যেমন মুসলমান দেশে মুসলিমদের দেশে থাকলে ভাড়া দিয়ে থাকতে হবে, জিজিয়া কর ট্যাক্স দিয়ে থাকতে হবে, ঠিক এদের উপরে কর বসিয়ে দেই, ট্যাক্স বসিয়ে দেই, নাগরিক এই দেশে বসবাস করলে যেমন কাফের মুশরিকদেরও ভাড়া দিয়ে থাকতে হয়, তোমরাও এরকম ভাড়া দিয়ে থাকবে। তোমরা মুসলিম হিসেবে তোমাদের যাকাত নাই, তোমাদের সাদাকা নাই, তোমাদের কি ভাড়া দিয়ে থাকতে হবে, মুসলমানদের দেশে থাকলে ভাড়া দিয়ে থাকতে হবে। ওমর ইবনে খাত্তাব বলেন, যারা হজ পালনের সামর্থ্য রাখে, হজ অথচ হজ করে না, তাদের উপরে এরকম আমি ইচ্ছা পোষণ করি যে তাদের উপরে জিজিয়া ট্যাক্স বসিয়ে দিব। কারণ ওমর ইবনে খাত্তাব তিনবার বলছেন, যাদের হজ পালন করার সামর্থ্য আছে অথচ হজ করে না, তাদের ক্ষেত্রে ওমর ইবনে খাত্তাব কি বলছেন, মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন, তারা মুসলিম হতে পারে না, তারা মুসলিম হতে পারে না, তারা মুসলিম হতে পারে না। আয়াত আর তাফসির একরকম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে এরকমভাবে যারা হজ পালনের সামর্থ্য রাখে অথচ হজ পালন করে না, তাদের ক্ষেত্রে এই ছিল মাসলা, তাদের ব্যাপারে এই ছিল ফতোয়া, তাদের অবস্থা ছিল এরকম, মা হুম বি মুসলিমিন। কিন্তু আজকে আমরা খোঁজ খবরই রাখি না, অথচ দেখা যায়
যে আমরা দুনিয়াবী ক্ষেত্রে সচ্ছল, দুনিয়াবী অনেক সময় হজের কথা বললে তখন বলে না আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার হজ পালনের সামর্থ্য নেই। কিন্তু যদি এখনই বলা হয় যে আপনার ছেলের জন্য, আপনার জন্য হ্যাঁ আমেরিকা ইউরোপে এইরকম 5 লক্ষ টাকা বেতনের চাকরি ভিসা পাওয়া যাচ্ছে, হ্যাঁ আপনি যদি 10 লক্ষ টাকা খরচ করেন তাহলে এই সুযোগটা আপনাকে দেওয়া যাবে, আপনার ছেলের জন্য দেওয়া হবে। যে লোক হজ্জের কথা বললে বলছিল টাকা নাই, পয়সা নাই, সে উপযুক্ত হয় নাই, সে 1 সপ্তাহের মধ্যে 10 লাখ টাকা ব্যবস্থা করে হইল। ভালো একটা জামাই পেলে যৌতুক দেওয়ার জন্য 10 লাখ টাকা বের করে ফেলবে, কিন্তু আল্লাহর জন্যে, আল্লাহর এই ফরজ আদায়ের জন্যে, নিজেকে কুফরি থেকে বাঁচানোর জন্যে, নিজের ইহুদিয়াত এবং নাসরানিয়াত এড়ানোর জন্যে তার আর টাকা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জীবনে একবার ফরজ। এই হজ কয়বার ফরজ? যেহেতু জাকাতের চাইতেও বেশি খরচ, হজে জাকাতের চাইতেও বেশি খরচ লাগে। আর বেশি খরচের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের মধ্যে যে খরচ করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খরচটা জিহাদের ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কাফেরের বিরুদ্ধে জিহাদ হতো, যুদ্ধ হতো, এটা তো খরচ লাগতো না? মুজাহিদ লালন পালন, অস্ত্রশস্ত্র ক্রয়, অস্ত্রশস্ত্র ভাড়া নেওয়া, তারপরে যতদিন পর্যন্ত যুদ্ধের মধ্যে থাকবে তাদের খানা খরচা, পোশাক আশাক ইত্যাদির যে খরচ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ। হজ্জের মধ্যে যে খরচ করা হয় জিহাদের, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যে খরচ, যে সওয়াব পাওয়া যায়, হজ্জের মধ্যে খরচ করলে সেই সওয়াবও পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এই খরচটাও কিন্তু দেখা যায় যে আরেকটা মহৎ এবাদত, আরেকটা মহৎ আমলের আমল আপনার আদায় হয়ে যাচ্ছে। একই এবাদতের ভিতরে, মানে 2 in 1, এক এবাদতের ভিতরে 2 এবাদত। জিহাদ তো আমরা শুধু জিহাদের গল্প পড়ি, জিহাদের কিস্সা পড়ি, অমুক সাহাবি শহীদ হয়ে গেলেন, অমুক সাহাবি কাফের মুশরিকদের সাথে বীরত্বের সাথে বীর বিক্রমে যুদ্ধ করলেন, এইরকম ইসলামের জন্য তিনি রক্ত দিলেন, জীবন বিসর্জ্য দিলেন, এই কিস্সা কাহিনীগুলো আমরা পড়ি। আর হয়তো কখনো মনে হয় যে আমি যদি ওই অবস্থানে থাকতাম, আমি যদি সেই যুদ্ধে শরিক হইতে পারতাম, আমি যদি এই যুদ্ধে অর্থায়ন করতে পারতাম, আমি যদি একটা অস্ত্র কিনে দিতে পারতাম, আমি যদি ঘোড়া কিনে দিতে পারতাম, আমি যদি একজন মুজাহিদের খরচ দিতে পারতাম, এই আকাঙ্ক্ষা তো অনেকের আছে। কিন্তু আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ্জের ভিতরে যে খরচ করা হয়, এই খরচটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই যুদ্ধের খাতে খরচ করলে যে সওয়াব হয়, জিহাদের খাতে খরচ করলে যে সওয়াব হয়, হজ্জের মধ্যে এই সওয়াবটাই আল্লাহ তবারক ওয়া তাআলা দান করেন আলহামদুলিল্লাহ। 2 in 1, একই ইবাদতের ভিতরে 2 ধরনের আমরা সওয়াব পেয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, ইয়া আয়েশাতু ইন্নামা আজরুকি মিন হজ্জিকি ওয়া উমরাতিকি বিকদরি নসাবিকি ওয়া নাফাকাতিকি। আল্লাহ রাসূল মুসনাদ আহমদ ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাই আত-তারগীব ওয়াত-তারহীবের মধ্যে এই হাদিস নিয়ে এসেছেন, আয়েশা তুমি যে হজ উমরার মধ্যে, হজ উমরাতে তোমার যে সওয়াবটা আসে, সওয়াবের খাত কি জানো? সওয়াবের খাতটা হচ্ছে ইন্নামা আজরুকি, তোমার সওয়াবের খাত হচ্ছে বিকদরি নাসাবিকি ওয়া নাফাকাতি, তোমার পরিশ্রম অনুযায়ী সওয়াব আসবে। পরিশ্রম যত বেশি হবে,
তত তোমার সওয়াব বেশি হবে। আর কি, তোমার খরচ যাতে যত বেশি বাড়বে সওয়াব তত বেশি। হজের তো একটা নির্দিষ্ট খরচ আছে, নির্দিষ্ট খরচের চাইতে খরচ যদি বেড়ে যায়, খরচ যদি বেড়ে যায় তাহলে কি হবে, সওয়াবতে সেই পরিমাণ বেড়ে যাবে। হজে যে পরিশ্রম আছে, এই পরিশ্রম আপনি তো আগে থেকেই একটা পরিশ্রমের ধারণা নিয়ে রেখেছেন, কিন্তু এর চেয়েও বেশি পরিশ্রম হয়ে যেতে পারে। তাহলে পরিশ্রম যদি বেশি হয়ে যায় তাহলে কি সওয়াবটাও বেশি। অমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, এই দুইটা খাতের কারণে হজ উমরার সওয়াব বেড়ে যায়, পরিশ্রম বেশি হয়ে যায়। ধরেন দেখা গেল আপনি মিনা যাচ্ছেন, মিনা যেতে যেতে গাড়ি নষ্ট হয়ে গেল, এখন কি, আপনি তো চেয়েছিলেন গাড়িতে যাবেন, এখন কিভাবে যেতে হবে, হেঁটে যেতে হবে। পরিশ্রমটা বেশি হয়ে গেল না, কষ্ট বেশি হয়ে গেল না, এর জন্য সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিকাদরি নাসাবিকি, তোমার পরিশ্রম যত বেশি হবে ইচ্ছা করে নিজের ওপরে আজাব আনা যাবে না। আপনার জন্য গাড়ি বরাদ্দ আছে, আপনি বলছেন না আমি গাড়িতে উঠবো না, আমি হেঁটে যাব, এটা হলো অনর্থক পরিশ্রম। কিন্তু যে পরিশ্রমটা আল্লাহর কাদার অনুযায়ী, আল্লাহর তাকদীর অনুযায়ী আপনার উপরে চেপে যায়, তখন কি করবেন, এটা বরণ করে নেবেন, হাসি মুখে বরণ করে নেবেন। এটা হলো আপনার সওয়াবের, আল্লাহ সওয়াবের পাল্লা ভারী করতেছেন, সওয়াব বেশি করার ব্যবস্থা করেছেন। গাড়িটা নষ্ট হয়ে গেছে, এখন আপনার পরিশ্রম হবে, কষ্ট হবে, এই জায়গায় আপনার সওয়াব বেড়ে যাবে। আমল নামায় আপনি সওয়াব যা পাইতেন তার চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। অথবা দেখেন আপনি যে গাড়ির পেমেন্ট করে রেখেছেন, গাড়ির পেমেন্ট করেছেন না, হজ্জের প্যাকেজের মাধ্যমে গাড়িরও পেমেন্ট করা হয়েছে, এখন গাড়ি নষ্ট, এখন আরেকটা গাড়ি ভাড়া করে যদি আপনি যান, ভাড়া করে যদি যান তো গাড়ির পরিশ্রম করলেন না, কিন্তু অর্থ এখানে ব্যয় করলেন। তাহলে এই অর্থ যে ব্যয় করলেন এতে কী হবে, আপনার সওয়াবের পরিমাণ বেড়ে যাবে, সওয়াবের পরিমাণ বেড়ে যাবে। এখন কি করে, অনেক সময় ঝগড়া লাগাই দেয়, বলে কি যে আমরা পেমেন্ট করে এসেছি, কোনো টাকা পয়সা দিতে পারবো না, এটা লস, এটা আপনার লস। আপনি যত খরচ করবেন তত সওয়াব বেশি, অথচ আমরা মৌলিক খরচটা কি এমনি গোপন করি, সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য যেভাবে আমরা অর্থ গোপন করি, আল্লাহর হজ পালনের ক্ষেত্রে অনেক সময় যাকাত দেওয়ার ক্ষেত্রে অর্থ গোপন করি, এসব অর্থ গোপন করা এগুলো কিন্তু আমাদের জন্য শুভ নয়, আমাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য এগুলো হলো অত্যন্ত ভয়াবহ। পরবর্তী অর্থাৎ পরকালে আমরা এগুলোর ক্ষতি দেখতে পাবো, আমল নামায় আমরা দেখতে পাবো। যাই হোক, তা আমরা হজ্জের ক্ষেত্রে যে খরচটা করি, এই খরচটা হলো জিহাদের ক্ষেত্রে খরচের মতো। দেখা যায় যে অনেক সময় পরিশ্রমও হয় আর খরচও বেড়ে যায়। অনেককে আমরা দেখেছি এবার হজের সময় পাথর মেরে চলে আসবে মক্কায়, এক একজন 10 রিয়ালের জায়গায় 100 রিয়াল খরচ করে মক্কায় এসেছে, পরিশ্রম করে 100 রিয়াল, 10 রিয়ালের জায়গায় 100 রিয়াল খরচ করে এসেছে। এগুলো সবই কিন্তু তার নেকির জন্য কাউন্ট হয়ে যাবে, এগুলো বরবাদ নয়। অতএব আমাদেরকে এখন হিসাব নিকাশ করতে হবে, যাতে করে হজ্জের ক্ষেত্রে আমাদের উপরে হজ ফরজ, আমি যেটা বাস্তবে অনুভব করে থাকি সেটা হলো প্রায় মানুষেরই জমি জায়গা আছে, শহরের মানুষের তো 100% জায়গায় বিক্রি করলে গোটা পরিবারেরই হজ পালন করা হয়ে যায়, এরকম অবস্থা।
অথচ জমি জায়গার দিকে খেয়াল করবে না। দুঃখজনক হলো সত্য, আমি এমন লোকও দেখেছি যে জমি জায়গার মালিক অথচ সে সাদাকা চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। এগুলোকে বলা হয় বখল, যেই বখিলি মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। সেই বখিলি আমাকে, যেই বখিলি হজ পালন থেকে ফিরিয়ে রাখছে, এক ব্যক্তি ব্যাংকে টাকা ডিপোজিট করে রেখেছে, হজে যান না কেন, সে বলছে আমি ভয় পাই, এটাই অজুহাত। তাহলে ওনার কি হজ যে ফরজ এবাদত, হজ যে হজের যে এরকম অবস্থান ইসলামে, হজ না করলে যে কাফের হয়ে যায়, ইহুদি নাসারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা, এটা কি উনি বুঝে? কি বলছে, প্রায় হজেই শুনি লোক মারা যাইতেছে, এগুলো প্রভাব ফেলেছে, খবরে পাওয়া যায় না। ব্যাংকের টাকা ডিপোজিট করে রেখেছে, প্রতি মাসে সে একটা ওই ডিপোজিট থেকে ইনকাম আসতেছে মাসিক আরে, অথচ সেই টাকার থেকে, এটা তো স্পষ্ট বুঝাই যেতেছে তার উপরে হজ ফরজ, কিন্তু অজুহাতটা কি? তাকে যখন বলা হলো যে আপনি হজে যান না কেন, বলছে আমি ভয় পাইতেছি, প্রতি বছর শুনি এত এত হাজি মারা যাইতেছে, এটা কেমন অজুহাত? এই লোক কি আসলে হজ কি এটা বুঝে, ইসলাম কি এটা বুঝে? সে মুসলিম কিন্তু ইসলাম কি সেটা বুঝে না। সবচেয়ে বেশি কোথায় মারা যায় মানুষ? নিজের বাড়িতে আর নিজের বিছানে বেশি মারা যায়, নিজের বিছানা বাড়ি আর নিজের বিছানায় বেশি মারা যায় না? প্রায় 90% মানুষ নিজের বাড়িতে আর নিজের বিছানায় মারা যায়, তাহলে তার বাড়ি আর বিছানা ত্যাগ করা উচিত। হজে গেলে লোক মারা যায়, এটা কয় পার্সেন্ট মারা যায়? হয়তো 1%ও না, কিন্তু নিজের বাড়িতে আর নিজের বিছানায়, অনেকগুলো ঘর থাকে, একটা ঘরে নিজের বিছানা থাকে, তাই না? ওটা ছেলের ঘর, ওটা অমুকের ঘর, তমুকের ঘর, মেয়ের ঘর, হ্যাঁ, আর এটা হলো নিজের ঘর। নিজের ঘর যেই ঘরটা বেশি মহব্বত করে, নিজের বিছানা যেই বিছানায় সে সবসময় সে আরাম বিশ্রাম করে, এখানেই তো 90% মানুষ মারা যায়, তাহলে তার কী করা উচিত? ঘর ছেড়ে দেওয়া উচিত, বাড়ি ছেড়ে দেওয়া উচিত, বিছানা ছেড়ে দেওয়া উচিত। এগুলো কত খোঁড়া অজুহাত, এই ধরনের অজুহাতেও মানুষ হজ করে না। আল্লাহ হেদায়েত দান করুন। আবার হজ সম্পর্কে মানুষের কত ত্রুটিপূর্ণ ধারণা, বলছে হজ করতে পারবো না, হজ অনেক ঝামেলার জিনিস, উমরাটা করব। কি বলছে? উমরা ছোট হজ, কেউ বলে ছোট হজ, কেউ বলে উমরা হজ করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাকে কি বলে? দুধের স্বাদ গলে মিটানো। হজ এবং উমরা এর মধ্যে আসমান জমিন ফারাক, আসমান জমিন পার্থক্য। এগুলো আমরা সমাজ থেকে পেয়েছি, এগুলো মানুষের ধারণা, এগুলো মানুষ হজ থেকে পিছিয়ে থাকার, হজ থেকে পালিয়ে থাকার, হজ থেকে রেহাই পর বিভিন্ন অজুহাত, বলছে হজ করতে পারবো না, হজ অনেক ঝামেলা, অনেক খরচ বেশি, অনেক রিস্কি, এই জন্য উমরাটা করব। কে বলছে? জেনে রাখবেন, কখনো উমরা হজের বিকল্প হতে পারবে না। আপনি 100 বার 1000 বার উমরা করলেও হজ আদায় হবে না। হজ আদায় হবে সমাজের লোকের থেকে, এমনকি রেজিস্ট্রেশন করেছে, হজের রেজিস্ট্রেশন করেছে, করে এখন পয়সা কড়ির সংকট দেখাইতেছে। সংকট কাকে দেখাবে? বলছে উমরাটা করব, উমরাটা করব। তো উমরা করলে হজের হজের কাজ হবে? উমরা হলো নফল। জীবনে কেউ যদি একবারও উমরা না করে, একটিও গুনাহ লেখা হবে, একটিও গুনাহ তার আমলনামায় লেখা হবে না। একবারও যদি সে উমরা করার চিন্তাও না করে,
তার কোনো গুনাহ লেখা হবে না। উমরা নফল, উমরা নফল, উমরা নফল, ঐচ্ছিক অতিরিক্ত একটা ইবাদত আমল। কিভাবে আপনি এই কথাটা বলেন? তাহলে এটা অজ্ঞতা না যে উমরাটা করব, কারণ কি খরচ কম। এটা কি দুনিয়াবী পণ্যদ্রব্যের ব্যাপার যে আপনি বাজারে একটা জিনিস কিনতে গেলেন, একটা জিনিসের দাম 100 টাকা আর একটা হলো 50 টাকা, না আমি টাকা কম আছে 50 টাকার মানুষ, কম মান সম্পন্ন, একটু বেশি ভালোটা নিলাম না, কম যেটা খারাপ, যেটা টেকসই কম, যেটা স্বাদ কম, এটাই নিলাম। এটা কি পণ্য নাকি? এটা কি দুনিয়াবী পণ্য? হজ উমরার মধ্যে আপনি উমরাটা এখতিয়ার করলেন, কম দামিটা এখতিয়ার করলেন, দুনিয়াবী পণ্যদ্রব্যের মতো নাকি জিনিসটা? এটা হলো আল্লাহর ইবাদত, এটা হলো আমল। এই জন্য আপনি সৃষ্টি হয়েছেন, এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। উমরাটা করবেন, জেনে রাখবেন উমরা হলো নফল। এই উমরা 100 বার করলো হজ আদায় হবে না। হজ আপনার ফরজ, হজ ফরজ আদায় না করলে ওই ইহুদি নাসারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে থেকেই গেল। উমরা আপনি একটাও পালন না করেন কোনো সমস্যা নেই। তবে যাদের উপরে হজ ফরজ নয় তারা চিন্তা করতে পারেন উমরা, এবং আমি বলবো উদ্বুদ্ধ করব তারা উমরার জন্য যাবেন। কারণ কি, আপনার সওয়াবের ব্যালেন্সটা বাড়ানো দরকার, সওয়াবের ব্যালেন্সটা বাড়ানোর দরকার, গুনাহ মাফের দরকার, জান্নাতের অতিরিক্ত আপনার ব্যবস্থা গ্রহণ করার দরকার, গুনাহ মাফের জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করার দরকার। আপনি 1 লক্ষ টাকার মালিক তাহলে এর চেয়ে বেশি না, তাহলে আপনি উমরার চিন্তা করতে পারেন। আমি বলবো না, নিরুৎসাহিত করবো না যে আপনি উমরা করবেন না, উমরা নফল, কিন্তু এই নফল উমরা পালন করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলতের কথা বলেছেন, রমজান মাসে কেউ যদি উমরা পালন করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদিলু হাজ্জাতান, হজ্জের সওয়াব পাওয়া যায়, হজ্জের সওয়াব পাওয়া যায়, কিন্তু হজ আদায় হয়ে যায় এরকম না। আপনি বেতনের সমান বোনাস পাবেন, বেতনের চেয়েও ডবল বোনাস পাইতে পারেন। হ্যাঁ, বুঝেছেন না, এটা হলো ভিন্ন কথা। কিন্তু আপনার যদি চাকরি না থাকে তাহলে কোথায় থেকে আপনি বোনাস পাবেন, ডাবল বোনাস, ট্রিপল বোনাস পাবেন আপনি কোথার থেকে? এই জন্য আপনার আগে ইসলাম থাকতে হবে, আপনি মুসলিম আছেন এটা আপনার প্রমাণিত হইতে হবে। হজ হলো পঞ্চম রুকন, সেই রুকনেরই যদি অবস্থা ইসলামে এরকম হয়, অবস্থান এরকম হয়, তাহলে আপনি কিভাবে এই সমস্ত অজুহাত দিয়ে হজ থেকে পিছিয়ে থাকবেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে ইলিম দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আলহামদুলিল্লাহ। তবে আপনি উমরা পালন করতে গেলেন, উমরা পালন করতে যে উমরা তো হলোই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যত গুনাহ বান্দা কামাই করে এই গুনাহগুলো কাফফারা হয়ে যায়। এক উমরা থেকে আরেক উমরা, এক সালাত থেকে আরেক সালাত, এক হজ থেকে আরেক হজ পর্যন্ত যে সমস্ত গুনাহ হয়, সগীরা গুনাহগুলো হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই উমরার মাধ্যমে সেগুলো মোচন করে দেন, মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একটার পর একটা করতে থাকো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুব, তার কারণ এই হজ উমরা তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। যে গুনাহগুলো বান্দা করে এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আর কি করেন? ওয়াল ফাকরা, দারিদ্রতাকে বিমোচন করে দেয়। হজ এবং উমরা দারিদ্রতা বিমোচন করে। আমার যে অবস্থা,
দরিদ্র অবস্থা, গরিবী অবস্থা, এই অবস্থাকে আল্লাহ তবরকলা চেঞ্জ করে দিবেন, ধনী বানিয়ে দিবেন, আমার দুর্ভিক্ষ চলে যাবে, আমার দারিদ্রতা চলে যাবে, আমার অভাব দূর হয়ে যাবে, আমি যদি হজ উমরা পালন করি। উমরা পালন করলো, যার পয়সা কম সে উমরা পালন করবে, এই উমরার মাধ্যমে তার দারিদ্রতা, তার অভাব আল্লাহ তবরকতলা দূর করে দেবেন। এবং রসুল্লা সাল্লাম এটার একটা উদাহরণও সেট করেছেন, যেভাবে কানা কামা ইয়ানফি আল কিরু খবসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে আগুন হাঁপড়, ওই যে কর্মকারেরা যে হাঁপড় ব্যবহার করে কয়লায় আগুন জ্বালিয়ে লোহাটাকে পোড়ায়, লোহা পোড়ায় কেন, লোহার ময়লা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হজ উমরার মাধ্যমে একজন মুসলমানের গুনাহ এভাবে, যেমনভাবে হাঁপড়, এই আগুন, হাঁপড়ের আগুন যেভাবে ময়লা, লোহার ময়লা, স্বর্ণ চাঁদির ময়লাকে দূর করে দেয়। স্বর্ণকার এবং কর্মকার তাদের কাজই হলো কি করা, লোহা এবং স্বর্ণ এবং চাঁদির ময়লাগুলোকে সাফ করে দেয়, আর সেগুলোকে আবার নতুন করে দেয়, নতুন বানিয়ে দেয়, ময়লা সাফ করলে নতুন হয়ে যায়। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, দারিদ্রতা এবং গুনাহকে এইভাবে হজ উমরাতে মোচন করে দেয়, ভ্যানিশ করে দেয়, যেভাবে আগুন, লোহা এবং স্বর্ণ চাঁদির ময়লাকে দূর করে দেয়। আলহামদুলিল্লাহ, এটা তো দুনিয়াবি লাভও আছে, আখেরাতের লাভও আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলছেন যে মক্কা এবং মদিনাতে হজ উমরা, উমরাই করতে গেল, উমরা করতে যে সালাত পড়ার সুযোগ পাচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদুল হারামে যদি কেউ এক ওয়াক্ত সালাত পড়ে, এক ওয়াক্ত সালাত পড়ে, তাহলে নর্মাল মসজিদ, পৃথিবীর অন্যান্য মসজিদে 100,000 সালাত পড়ার সওয়াব পায়। 100,000 সালাতেরও বেশি, 100,000 সালাতেরও বেশি সওয়াব পায়। তাহলে দেখেন, আপনি গেলেন উমরা করতে, উমরা পালন করলেন, 80,000 টাকা, 100,000 টাকা, রমজানে গেলে প্রায় হজ্জের সমানই খরচ যায়। এই যে আপনি উমরা করলেন, কিন্তু ওই মসজিদে হারাম, মসজিদে নববীতে সালাত পড়ার কারণে আপনি বাংলাদেশে 54.5 বছর সালাত পড়লে যেই সওয়াব পাওয়া যায়, আপনি এক ওয়াক্ত সালাত পড়লে সেই সওয়াব পাবেন। এটা কি সুযোগ ছিল? উমরায় গেলে টাকা কম, হজ ফরজ নয়, 100,000 টাকার মালিক, কিন্তু আপনি এই দেশে এই সুযোগে গেলেন, যাওয়ার পর কি হলো, আল্লাহ তবরকতাল আপনাকে এই সওয়াব অর্জন করার সুযোগ দিলেন, এই সওয়াব যে আপনি অর্জন করলেন, এটা কি আর কোথাও আপনি পাবেন, আর কোনো খাত থেকে এভাবে পাওয়ার সুযোগ আছে? আলহামদুলিল্লাহ, মসজিদে নববীতে 100 সালাত পড়লে 1,000 সালাতের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এই যে উমরাতে গেলেন, উমরায় যাওয়ার কারণে আপনার সওয়াবের ব্যালেন্সটা অনেক বেড়ে গেল। আপনার বয়স কত, কতদিন আপনি বয়স পাবেন, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি উমরাতে যাওয়ার পর, হ্যাঁ, আমলনামায় যেভাবে আপনি সওয়াব পরিপূর্ণ করে নিলেন, এই সওয়াব তো আপনি হজে গেলে পাইতেন, কিন্তু উমরাতে যেও এই সওয়াবের আপনি অধিকারী হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা যাদের সামর্থ্য নেই হজ্জের, তাদেরকে আমরা উমরাই যাওয়ার জন্য উদ্বুদ্ধ করি। তা আলহামদুলিল্লাহ, এরপরে আমরা হজ্জের বিভিন্ন সমস্যা আছে, মৃত্যুর ব্যাপার আছে, সব কিছু আমরা বরণ করে নেব। আমরা বাড়িতে থাকলেও মৃত্যু আসতে পারে, বাড়িতে থাকলেও রোগ ব্যাধি আমাকে আক্রমণ করতে পারে, আমি রোগ ব্যাধিতে আক্রান্ত হইতে পারি, সেখানেও যে আক্রান্ত হইতে পারি। অতএব আমাদেরকে এই হজ উমরার ক্ষেত্রে শিথিলতা পোষণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তবরকতলা আমাদেরকে হজ্জের যে বিধান, এই হজ্জের বিধান অনুধাবন করার তৌফিক দান করুন।
হজ্জের ফরজিয়ত এবং হজ্জের ক্ষেত্রে হজ পালন না করার ক্ষেত্রে যে হুমকি ধুমকি এবং যে কুফরির ঝুঁকি রয়েছে, আল্লাহ তবারক তাআলা সেই হুমকি এবং ঝুঁকি থেকে আমাদের রেহাই পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু।